হ্যালো, ওয়ালাইকুম হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। রবি থেকে রাদিয়া বলছি, রবি পক্ষ থেকে আমরা আপনার সুবিধার জন্য আপনাকে একটি রবি নাম্বার উপহার দিব, যার শেষ ছটি সংখ্যা আপনার বর্তমান গ্রামীণ নাম্বারে এসে ছটি সংখ্যার সাথে মিল থাকবে। তো আমরা আপনাকে সিমটি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। তো আপনি কি আমাদের সিমটি নিতে আগ্রহী? ঠিকানাটি বলবো যেখান থেকে আপনি সিমটি সংগ্রহ করতে পারবেন। হ্যালো, বন্ধ 350 টাকা ধরা খাইছে, আমার কি করবো? আবার বাইলেছে, আমরা ধরা খাইতা কিসের দৌড়া দি দৌড়া খাওয়াবো? এটা বকসতর করো না, এটা ছাড়া দিয়া ভালোই যাওয়া। আমি আপনাকে কি বলেছি বলুন তো? আমি কি আপনাকে বলেছি আমাকে আপনি টাকা পাঠান অথবা আপনি আমাকে এখন টাকা দেন? কথা কই তো, এখন দি খুলবো যে বিকাশের টাকা মারা, এখন দাও। আমি তো আপনাকে বলিনি যে আপনি বিকাশে টাকা পাঠান। পানি মৃত্যু, আমার কথা বুঝো, রূপে পানি মৃত্যু, এটা আমরা বোকা থেকে দিয়ে দিতে ম্যাম আমি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে লোভে পাপ পাপে মৃত্যু, ঠিক আছে। কিন্তু ম্যাম আমি তো আপনাকে বলিনি আপনি বিকাশে আমার কাছে টাকা পাঠান বা আমি আপনার কাছে টাকা চাইছি না। আমি বলেছি আমরা আপনাকে একটা ফ্রি রবি সিম দিব। রবি থেকে রবি থেকে এখন আসে একটা গ্রামীণ গ্রামীণ ইয়াতে, হ্যাঁ এগুলো এগুলো লোভ আমরা দা হ্যাঁ না, আমরা এটা লোভ ভাগো না, আমি যদি আপনাকে কোনো মানে বোগাস দেওয়ার জন্য কল করতাম বা আপনাকে যদি কোনো মিথ্যা কথা বলতাম তাহলে তো আমি এতক্ষণে লাইনটি কেটে দিতাম, ঠিক না? আপনার সাথে কি কথা বলতাম বলুন? আমি তো আপনার কাছে কোনো টাকা পয়সা চাইনি, আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি, ঠিক আছে? আপনার এই যে আপনি যে নাম্বারটি দিয়ে কথা বলছেন ম্যাম, হ্যালো, হ্যাঁ আপনি যে নাম্বারটি দিয়ে কথা বলছেন এখন গ্রামীণ সিম দিয়ে, এটিতে আপনি অন্যান্য অপারেটরে অনেক বেশি কথা বলেন অথবা বেশি টাকা রিচার্জ করেন, এই জন্য আপনার এই নাম্বারটি আমাদের অফার আওতাভুক্ত। এই নাম্বারের সাথে মিলিয়ে আমরা আপনাকে একটি রবি সিম উপহার দিচ্ছি, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, শুধু আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, ঠিক আছে ম্যাম? এখন ম্যাম আমি কি আপনাকে বলেছি যে আপনাকে নিতেই হবে? আমি শুধু জিজ্ঞেস করেছি আপনি কি নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না, আপনি তো কিছুই বলেননি, ঠিক না? তাহলে আপনি আগেই তো বলছেন যে আপনি, আমি বুগাস বলছি, আমি আপনাকে ধোকা দিচ্ছি, আগেই তো আপনি এটি বলছেন। আমি তো আপনাকে বলছি, হ্যাঁ ম্যাম সবাইকে একরকম হয় ম্যাম, বলুন এবার বাংলা ভবিষ্যতে কে এইগুলি আইতাছে, এইগুলি মিটাছে কইটা বুঝছেন? দেশের মানুষে বোকা না দিয়া দিয়া চক্কর ভাগল করে ছেড়ে দিছে, তাই তো আমাদের দেখবে না ভাগল হয়ে গেছে, মাতাল খেলছে গা কেয়ার সুগি তাই। আচ্ছা ম্যাম আমরা বিশ্বাস করি না এগুলি। এখন ম্যাম আমি আপনাকে যে কথাটি জিজ্ঞেস করেছি আপনি শুধু এতটুকু বলুন, আপনি কি সিমটি নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না, ঠিক আছে? আমার সিমের কোনো দরকার নাই তো, যে সিম আছে সিমটি তো চলবো। হ্যাঁ আপনার যদি দরকার না থাকে তাহলে কোনো সমস্যা নেই ম্যাম, কারণ এমন অনেক মানুষ আছে যাদের সিমের দরকার হয়, ঠিক না ম্যাম? বলুন আপনি কিনে আনবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি আমাদের কাছ থেকে ফ্রি রবি সংযোগটি চাচ্ছেন, এই তো ম্যাম? না আমরা নি একটা মুবলাতে ফ্রি সিম পাইলে আমরা তো সাফ করে দেবো গা, তাহলে ফ্রি সিমের কোন দরকার নাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য, ভালো থাকুন। আচ্ছা খোদা হাফেজ, ইতি দিলাম, বিদায় নিলাম।